আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছেন? এই তো আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আঙ্কেল, এটা হচ্ছে আপনাদের মাঝজাগে গ্রুপ মাছের প্রজেক্ট? জি জি, এটা ফিশারি, আমার মাঝজাগ ফিশারিজ। আচ্ছা, মাঝজাগ ফিশারিজ। তো আঙ্কেল, এখানে কয়টা পুকুর আছে? এখানে আমাদের আছে একটা, দুইটা, আর ওই পাশে একটা, আর এই যে সামনে আরেকটা। আচ্ছা, মোট চারটা পুকুর আছে। আচ্ছা, তো আঙ্কেল আপনাদের এখানে কি মাছের পোনা বিক্রি করেন? জি জি, আমরা এখানে মূলত আসলে মাছের পোনা বিক্রি করি। আমরা গতবার বেশ ভালো সাড়া পাইছিলাম, যার জন্য এবারও বেশ কিছু মাছের পোনা করছি। তো করে এইটা আসলে রেণু থেকে পোনা হয়েছে, এখন আমাদের কিছু পোনা আমরা এবারও ছাড়ছি আর কি। যারা আসলে আগে আসবে তাদেরকে আসলে আমরা দিতে পারবো, খুব একটা বেশি নাই। আচ্ছা, খুব একটা বেশি নাই? জি না। আর আপনাদের তো চাহিদা মোটামুটি নরসিংদীতে ব্যাপক পরিমাণ? জি 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 জি। আচ্ছা, এই পাশে তাতে একটু বড় সাইজ দেখা যায়, একটু এটাতে একটু বড় হয়ে গেছে। এটাতে মাশাআল্লাহ গ্রোথটা অনেক বেশি পাইছে। আচ্ছা, তো এই বড় সাইজও বিক্রি করবেন? জি জি জি। আচ্ছা, যদি কেউ বড় নিতে চায় বড় নিতে পারবে? জি জি জি। আচ্ছা, মাশাআল্লাহ। দর্শক বন্ধুরা দেখেন, মাঝজাগিগ্রু থেকে আপনার পাঙ্গাসের পোনা, এই যে বিগ সাইজও আছে, একটু বড় সাইজ। তো আঙ্কেল, এটা কয়টা কেজি হবে? এইটা আপনার আটটা নয়টা এক কেজি হয়ে যাবে। এটা আটটা নয়টা এক কেজি হবে? আচ্ছা, আর এটাতে কটা কেজি হবে? এটাতে আপনার 50টা 60টা এরকম এক কেজি আছে। আচ্ছা, 50টা 60টা আছে। আপনার আবার আবার আরো ছোট আছে, বড় আছে, যে যে সাইজ দেয়, ছোট বড় মিলে যে যে ধরনের সাইজ চায় আপনাদের কাছ থেকে সব ধরনের সাইজই নিতে পারবে। আচ্ছা, পাঙ্গাস মাছটা আমি মনে করি আঙ্কেল জো খেলার মতন। যদি যারা তোমার মাছ মাছ চিনে, মাছ চাষ বুঝে, তাদের জন্য আর কি সহজ এই পাঙ্গাস মাছ চাষ করে লাভবান হওয়া। একটা কথা বলি, আমার এইখানের মাছ কোনোটাতে আপনি দেখবেন না যে আমি গরু মুরগির নারী ভুড়ি দিচ্ছি, আমি কিন্তু এগুলি কোঠাও দেই না, একটা এটা তো দেই না, এটা তো দেই না। কারণ আমি কিন্তু এই মাছ খাই। হ্যাঁ হ্যাঁ, আমি এই মাছ খাই এবং এই মাছ করি, কারণ এটাই এর জন্যই করি যেন ভালো জিনিস মানুষ খায়। আমার গতবারের প্রোডাকশন যা ছিল, আমার মাছ যারাই কিনছে খেয়ে, মানে আমি তো আসলে লটে বিক্রি করে ফেলি, যারা এলাকার লোকজন মাছ নিছে তারা প্রতিবার, মানে গতবার থেকেই বলতেছে ভাই আপনি যে করে মাছ বাইরে বিক্রি করেন না, আমাদেরকে দিয়ে আগে এলাকার চাহিদাটা মিটে। জি জি জি, আমি আসলে চেষ্টা করি যেন ভালো জিনিস দিতে। আর আপনারা তো এই যে রমজানে, তো এই দেখেন, এই দেখেন আমার খাবার, দেখেন আমার, দেখেন এই খাবার, এই দেখেন এই ক্লাসিক পোলট্রি ফিড তাদের খাবার, এই দেখেন আপনি খাবার দেখেন, দেখেন খাবারের মান, দেখেন খাবারের কোয়ালিটি তো অনেক সুন্দর। জি 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 জি, মাশাআল্লাহ। দর্শক বন্ধুরা দেখেন, মাঝজাগ এগ্রোর মাঝজাগ ফিশারিসের প্রজেক্টে আপনার প্রচুর পরিমাণে মাছের পোনা উৎপাদন হচ্ছে এবং বিক্রি হইতেছে। তো আপনারা যারা নরসিংদীর আশেপাশে আছেন বা যারা নতুন মাছ চাষে আছেন উদ্যোক্তা বাইরা, তো আপনারা চাইলে এখান থেকে এসে মাছের পোনা সংগ্রহ করতে পারেন। তো আঙ্কেল, আপনাদের একটু লোকেশনটা বলে দেন, কিভাবে আসবে যারা মাছ চাষি বাইরে আছে? ভাটপাড়া, আমাদের নরসিংদী ভাটপাড়া, যে কাউকে বললে হবে, যে দেখেন লেখা আছে। হ্যাঁ, নিরুডু ফার্মাসিউটিক্যাল লিমিটেড, আমাদের ওইটা হলো যে মাছজাগ কেন্দ্র বাদাম, আমাদের মাছজাগ গরুর খামার। জি, গরুর খামারটা, আর এটা হলো মাছজাগ ফিশারিজ। আমাদের দেখেন এই যে এবার আমরা আবার নতুন করে গলি বললেই দেখাই দিবে। আচ্ছা, তো আঙ্কেল কত টাকা কেজি বিক্রি করতেছেন? এইটা আসলে আসুক এসে দেখা করে কথা বললেই, আসলে দাম বললে হয় কি, মানুষজন বিভিন্ন টাইপের কথা বলে, যার লাগবে আমাদের সাথে যোগাযোগ করুক, আমরা ইনশাল্লাহ দাম বলে দিব। আচ্ছা ঠিক আছে, বড়টা বড় বড় দাম হবে, ছোটটা ছোট দাম হবে, বা যেই ধরনের অন্যান্য জায়গার সাথে আমাদের তুলনা দিলে হবে না। হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা এখানে কোনো মাছ খাবার খাই না, আর আমাদের মাছ কেউ নিয়ে আজ পর্যন্ত মারা গেছে এরকম কেউ বলতে পারবে না। আমাদের প্রত্যেকটা মাছ সুস্থ সবল, আমাদের এখানে কোনো অসুখ টসুখ বলে কোনো কিছু নাই, আর আমরা প্রত্যেকটা মেডিসিনই ব্যবহার করি, যখন যেই ওষুধটা দিতে হয় তখন আমরা সেই ওষুধটাই দিই। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, তো ভালো থাকবেন, আমাদের সাথে সময় দেওয়ার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সবাইকে আসসালামু আলাইকুম।